দর্শক বন্ধু নমস্কার, ইন কোম্পানি উইথ অমর্ত্য ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এখন ডার্লিংস এর ট্রেলারের রিভিউ করব। আমি টিজারটা দেখেছিলাম, কিন্তু টিজারের রিভিউ আমি আমার চ্যানেলে আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো ট্রেলারটা আমি দেখলাম যে নেটফ্লিক্স এর ইউটিউব চ্যানেল থেকে 1 ঘন্টা আগে রিলিজ হয়েছে। তো আমি এইমাত্র জাস্ট ট্রেলারটা দেখলাম, তারপরে আমি রিভিউ করছি। তো খুব স্মার্ট একটা ট্রেলার, এবং টিজারটার মধ্যে যে ডার্ক ব্যাপারটা ছিল সেই ডার্ক ব্যাপারটাকে রেখে কমেডিটাকেও রেখে খুব সুন্দর একটা ট্রেলারকে ওয়েল পোর্ট্রে করে দেখানো হয়েছে পুরো ট্রেলারটার মধ্যে। তো ট্রেলারটা এইভাবে শুরু হচ্ছে যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আলিয়া ভাট আর শেফালি শাহ দুজনে গিয়ে মিসিং কমপ্লেন করছে আলিয়া ভাটের হাজবেন্ডের, যে ক্যারেক্টারটা প্লে করছে বিজয় বর্মা। রোশন ম্যাথিউকে আমরা কিন্তু এখানে এই ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি। তো কেন মিসিং কমপ্লেনটা করছে আলিয়া ভাট আর শেফালি শাহ, যে হাজবেন্ড কবে মিসিং হয়েছে যখন পুলিশ জিজ্ঞেস করছে, তখন সেখানে কিন্তু আমরা কমেডির একটা কিন্তু পুরো একটা দেখতে পাচ্ছি অ্যাটমসফিয়ার। তারা বলছে যে কাল কি পরশুর মাঝামাঝি কিডন্যাপ হয়েছে, তো এটার মধ্যে কিন্তু একটা ভালো কমেডি সেন্স আছে। তো ট্রেলারটা কেন আমার সব থেকে বেশি ভালো লাগলো, পুরো ট্রেলারটার মধ্যে প্রথমের পার্টটা, পুরো ট্রেলারটা যতক্ষণে প্রথমের পোর্শনটা কমেডি, এবং তারপর থেকে ডার্ক সাইডটা পুরো দেখাচ্ছে যে কেন আলিয়া ভাট কমপ্লেন করছে, বা আলিয়া ভাটের যখন সেই সিনসগুলো দেখানো হচ্ছে যে আলিয়া ভাট তার হাজবেন্ডের ওপর টর্চার করছে, এবং সাইমেলটেনাসলি এটাও দেখানো হচ্ছে যে কেন আলিয়া ভাট এই সিদ্ধান্তটা নিয়েছে যে সে তার হাজবেন্ডের ওপর টর্চার করছে, কারণ সে নিজেও একটা সময় তার হাজবেন্ডের থেকে টর্চার হয়েছে, প্রচণ্ড পরিমাণে আলিয়া ভাটকে অত্যাচার করেছে, টর্চার করেছে, সেটাও কিন্তু খুব নিপুণভাবে নিখুঁতভাবে কিন্তু ট্রেলারের মধ্যে দেখানো হয়েছে। এবং যে সিনসগুলোকে দেখানো হয়েছে যে আলিয়া ভাটকে সে বিজয় বর্মা টর্চার করেছে, এবং তারপরে আলিয়া ভাট বিজয় বর্মাকে পুরো হাত বেঁধে, পুরো পা বেঁধে সেখানে হাতের মধ্যে একটা কিছু গেঁথে দিচ্ছে, বা যখন ওই সিনটা আসছে যে আপ বোলিং হো গিয়া বহুত আপ ব্যাটিং করনা হয় বলে মাথার মধ্যে একটা মারছে বিজয় বর্মান কোনো একটা ইনস্ট্রুমেন্ট, একটা মেটালের কোনো সাবস্টেন্স দিয়ে। তো প্রত্যেকটা জায়গা কিন্তু ভীষণ ভালো, প্রত্যেকটা জায়গা কিন্তু খুব সুন্দর করে ডিটেলিংটা দেখানো হয়েছে পুরো ট্রেলারের মধ্যে। এবং এটা প্রডিউস বাই আলিয়া ভাট, গৌরী খান এবং আরেকজন প্রডিউসার আছে, মানে রেড চিলিস, এবং তার সাথে আলিয়া ভাটেরও প্রডিউসার উনি নিজে। তো পুরো ট্রেলারটাকে ভীষণ ভীষণ, মানে আমি বলবো যে একটা ট্রেলারের মধ্যে সেই ট্রেলারটা, আমি এর আগে যখন আমি বিভিন্ন আমি ফিল্মের বা ফিল্মের ট্রেলারে রিভিউ করেছি, আমি কিন্তু সবসময় বলেছি যে আই ক্যাচিং আর আই এঙ্গেজিং এই দুটো কিন্তু খুব ভাইটাল পার্ট পুরো একটা ট্রেলারের মধ্যে, যে দর্শক যারা ভিউয়ার্স, অ্যাজ এ আমি যখন ভিউয়ার্স, তখন আমার কতটা সুন্দর লাগছে, কতটা আমি অ্যাট্রাক্ট হতে পাচ্ছি ওই ট্রেলারের সাথে। এবং এই ডার্লিংসের এই ট্রেলারে কিন্তু আমি অ্যাট্রাক্ট হতে পেরেছি, কারণ প্রত্যেকটা পোর্শনকে, প্রথমে কমেডি পোর্শনটা পুলিশ স্টেশনে গিয়ে মিসিং কমপ্লেন করছে, এবং পুরো ট্রেলারটার মধ্যে বিভিন্ন রকম কিন্তু কমেডিগুলোকে এবং ডার্ক সাইডগুলোকে, সিরিয়াস সাইডগুলোকে ভীষণ সুন্দর করে ব্যালেন্স করা হয়েছে, দ্যাট ইজ দ্য মেন হাইপ, দ্যাট ইজ দ্য মেন ব্রিলিয়েন্ট থিং ইন দিস ট্রেলার, খুব সুন্দর করে দেখানো হয়েছে। তো আমি তো খুবই এক্সাইটেড দেখার জন্য। তো আপনারাও ট্রেলারটা দেখুন, আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি এই ভিডিওটা আমার আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার এই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।